ভূমিকা, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা রাজ্যপালের, যখন ভোটের অধিকারের উপর আঘাত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আঘাত আসে তখন একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবসে বার্তা দিলেন সিভি আনন্দ বোস। আরো একবার জানিয়ে রাখতে চাইব, রাজ্যপালের বার্তা শান্তির উদ্দেশ্যে বার্তা, এবং তিনি বলেন গণতন্ত্রের উপর আঘাত এলে একজোট হয়ে লড়াই করতে হবে, শান্তি রক্ষা করতে হবে, যে কোনো উপায়ে শান্তি বজায় রাখতেই হবে। এবং সেই বার্তায় তিনি দিলেন, আজকে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান রাজ্যপাল রাজভবন থেকে পালন করেন, যা নিয়েও বেশ খানিকটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন রাজ্যপালকে, এবং সেই অনুষ্ঠানেই রাজ্যপাল বার্তা দেন শান্তির উদ্দেশ্যে। আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পর্বে যে হারে হিংসার ছবি দেখতে পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গা ছুটে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তিনি ছুটে গিয়ে সেখানে কথা বলেছেন, এবং প্রতিবারই বিভিন্ন জায়গায় যাওয়ার পর তার প্রতিক্রিয়া ছিল ভয়ানক ছবি দেখলাম, অর্থাৎ ভয়ঙ্কর ছবি যে সারা রাজ্যে হয়ে রয়েছে সে কথা তিনি কিন্তু বারবারই বলেছেন। সেই কথার সূত্র ধরেই আজকের এই বার্তা, কোথাও গিয়ে হয়তো তার নিজের চোখে দেখা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ফল, যার জন্যই তিনি বারবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবে আঘাত আসুক না কেন একজোট হয়ে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। And people must rise in unison if there is a direct or indirect attack on its sacred institutions of thought, belief, speech, expression, and more importantly, the right to vote. আমরা শুনলাম রাজ্যপালের বক্তব্য, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই আঘাত আসুক না কেন একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবসে বার্তা সিভি আনন্দ বোসের, ভোটের অধিকারের উপর আঘাত এলে রুখে দাঁড়াতে হবে, বার্তা দিলেন রাজ্যপাল। আজ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজভবন থেকে বার্তা দেন তিনি, এবং সেখানেই ভোটে হিংসার প্রসঙ্গ, ভোটের অধিকার বা কথা বলার অধিকার কেড়ে নিলে মানুষকে রুখে দাঁড়াতে হবে, বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনোনয়ন পর্বে লাগাতার যে হিংসার ছবি আমরা দেখেছি, এবং সেই হিংসার পরেই কিন্তু রাজ্যপাল নিজে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে সরেজমিনে নিজে দেখে এসেছেন ঠিক কি ঘটনা ঘটেছে, নিজের চোখে দেখা অভিজ্ঞতায় তিনি বারবারই বলেছেন ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ঘটনা তিনি দেখতে পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যপাল তিনি রাজভবন থেকে বার্তা দিচ্ছেন, ভোটের অধিকারের উপর আঘাত এলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই আসুক না কেন একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে, রাজ্যপালের এই বার্তাকে আপনারা কিভাবে দেখছেন? নিঃসন্দেহে ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্র, আর সেখানে সাধারণ মানুষ পঞ্চায়েত ইলেকশনে ভোট দিতে পারবে না, এটা খুবই লজ্জা, দুঃখের বিষয়। আজ পশ্চিমবঙ্গ দিবস পালনে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেদিনও একটা শ্যামাপ্রসাদ এই সাম্প্রদায়িক শক্তি, এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচিয়েছিলেন, এবং কমিউনিস্ট সোশ্যালিস্ট কংগ্রেস যারা ছিলেন তখন সবাই কিন্তু তার পক্ষে মত দিয়েছিলেন বলে হিন্দু বাংলা তৈরি করতে পেরেছিলেন, হিন্দু বেঙ্গলির হোমল্যান্ড তৈরি হয়েছিল, যে বাংলায় মমতা ব্যানার্জি থেকে বুদ্ধদেব বাবু সবাই রাজত্ব করছে। তো সেদিনও সেই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছিল, আজকেও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, সে একই পরিস্থিতি আছে। আর এই সমস্ত পার্টিগুলি পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের যে গণতন্ত্র তার থেকে তাকে সফল হতে দেননি, আর আজকে তারা বলছেন গণতন্ত্র বিপন্ন। যারা গণতন্ত্রের গলা টিপে মারার চেষ্টা করেছে, গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা ভোগ করেছে, তারা এখন মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আজকে এটা খুবই যুগোপযোগী। আমি তো মহামহিম রাজ্যপালকে স্যালুট জানাবো যে তিনি এসে পশ্চিমবাংলার মূল সুরটা ধরতে পেরেছেন, মানুষের নাড়িটা বুঝতে পেরেছেন। এখানে কোটি কোটি মানুষ গৃহহার হয়ে এসেছে দেশ ভাগের জন্য, সে তার যে মনের দুঃখ মানুষের সেটাকে উনি স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইব, নিজে বিভিন্ন জায়গা ঘুরে মনোনয়ন পর্বে যে হিংসার অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগ নিজে শুনেছেন রাজ্যপাল, এবং তারপরই তার এই বার্তা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন
সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী, শ্রমিক বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। রাজভবনে দাঁড়িয়ে থেকে রাজ্যপাল বার্তা দিচ্ছেন একজোট হয়ে রুখে দাঁড়ানোর, আপনারা এই বার্তাকে কিভাবে নিচ্ছেন? ওনার তো ওই বিষ্ণুম না কি সব করেছেন, ওই সব করে কিছু লাভ আছে? উনি ভালো করেই তো জানেন ওনার কোন আইনগত এখতিয়ারের মধ্যে এগুলো পড়ে না। উনি তো স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠাতে পারেন, উনি তো চিফ সেক্রেটারিকে ডেকে পাঠাতে পারেন, খবরের কাগজে বয়ান না দিয়ে মিডিয়াকে ডেকে এদিক ওদিক ঘুরে না বেরিয়ে যে কাজটা উনি করতে পারেন সেই কাজটা তো করছেন না। আর একে কমিশনার হিসেবে তো উনি প্রথমে গ্রহণ করেননি, তারপর কার চাপে গ্রহণ করলেন একে কমিশনার হিসেবে? একে কমিশনার বানিয়ে দিয়ে তারপর এখন উনি এই সমস্ত মিডিয়ার কাছে এসে কথা বলার কোনো মূল্য নেই, ওগুলো মূল্যহীন। লোক বুঝতে পারছে যে বিজেপির সাথে বোঝাপড়ায় এই কমিশনার হয়েছে, এবং রাজ্যপাল দুঃখের কথা একটা সাংবিধানিক পদ, তিনি এখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীর বক্তব্য শুনলাম, আমরা আরো একবার শুনে নেব রাজভবন থেকে ঠিক কি বার্তা দিয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। Must rise in unison if there is any direct or indirect attack on its sacred institutions of thought, belief, speech, expression, and more importantly, the right to vote.